সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন্ট রোস্টার। সো ফ্রেন্ড, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব কি ভিডিওটি অনেকদিন পর আপলোড করতে যাচ্ছি, ঠিক আছে? সো ফ্রেন্ড, আজকে তোমাদের সামনে কিছু নন পাইসি স্পাইসি নন ভেজিটেবল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি এবং আমার টিম ডিসেন্ট রোস্টার। সো ফ্রেন্ড, যারা যারা আমার চ্যানেলে এখন নতুন এসেছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওই যে লাল কালারের যে বাটনটা দেখা যাচ্ছে ওই বাটনটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অলসো শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে তোমাদেরকে এই মায়ের মানে এই মহামায়ার দর্শন করাতে চাইব, তাহলে ভিডিওটি বুঝতে এবং হজম করতে আপনাদের সুবিধা হবে। সো এই ভিডিওটি একটু দেখে নাও তোমরা। দিল সে লাগতে হয় ভাই, আপ সমাজ হি সকতে হোগে, মানে আজ তক কিসি কে মেয়ে কে বলে তুমি দেখে গাড়ি চালাও পোলচু। আগে ম্যাডাম, হয়েছেটা কি মানে আপনার মানে ওই ওই কি এত বড় মানে রাস্তার যে গর্ত এর সামনে কিছুই নয়। দেখেই তো চালাচ্ছি ম্যাডাম। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ওই ভিডিওটা দেখুন। কি বুঝতে পারলেন তো? শুধু আপনার বা আমার নয়, এনারও মনে হচ্ছে কি বিশাল খাদ। ভিডিওর ক্লাইম্যাক্স এখন অনেক বাকি, ঠিক আছে? তো সবাই ধৈর্য ধরে বসুন। এইবার এই যে বড় খাদের অধিকারী ম্যাডাম, তিনার নাম হচ্ছে তনুকা। আমি তনুকা সেন, আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার, একটু ভালো করে দেখুন না। তো ইনি এসেছেন কোর্টে, ঠিক আছে, কোর্টে হাজবেন্ড থেকে ডিভোর্স নেওয়ার জন্য। এরপর কি হচ্ছে তারপর দেখুন পুরোপুরি নামান। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ওটা নামান নামান মানে ওইখানে ওইটা গুঁজে থাকলে কি করে ভালো করে আমরা দেখবো? মানে কি মুশকিল, মানে বুঝতে পারছেন না? এটা আদালত মাথার উপর থেকে চশমাটা নামান। কি বন্ধুরা, আপনারা অন্য কিছু ভাবছিলেন তাই না? না মানে আমিও একটা কিছু ভাবছিলাম, ঠিক আছে, কিন্তু সেটা বড় কথা না, ঠিক আছে, সেটা বড় কথা না। মানে মোদ্দা কথা হচ্ছে আমি আর আপনি একই জিনিস ভাবছিলাম, ঠিক আছে। ও মাই গড, ওয়াও, হ্যাঁ মানে আমি মানে কি বলবো মাইরি, মানে এই সব উকিল আর জজরা যেন বাপের জন্মে কোনো হাঁচেও নি। সরি, মানে এইখানে এত জোরে কেউ হাঁচে গরুর মতো? কি মালে মাল, শালা গরু না কি? হ্যাঁ ইয়ে চাই, মানে আমি মুক্তি চাই স্যার, আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার। আর আর ম্যাডাম, আমি একটা জিনিস মানে ব্যাপারটা বুঝতে পারছি না, আপনার ওই বারবার কাপড়টা খুলে যায় কি করে, মানে কি করে হয়ে যায় এটা? আজ আপনি আমাকে করে দিন না, মানে আজ একটা ফ্যাসলা করে দিন না। আবার 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 খুলে গেছে ম্যাডাম, আপনি একটু মানে একটা কথা বলুন তো, আপনার এই বারবার এটা যে খুলে যাচ্ছে কি আপনার কি সাড়ের দরকার নাকি? দেখুন তো ম্যাডাম, একটা ঠিক করে দেখুন, দেখুন দেখুন ম্যাডাম, এই এই শার্টটা মানে ম্যাডাম এই শার্টটা মোটামুটি ঠিক লাগছে নাকি আপনার, আপনার জন্য সুবিধা মতো হয়েছে নাকি? আহ শুনেছি শুনেছি, এবার বন্ধ করুন তো, মানে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ উফ, বাচ্চা গেল মানে, মানে আপনার ওইগুলো মানে বন্ধ হলে একটু শান্তি পেলাম আর কি, আপনার তো লজ্জা শরম মানে কিছুই নেই। সো আমার ম্যারিড লাইফ হ্যাপি নয়, ও আমাকে একটাও ইস্যু দিতে পারিনি। কি? ও নো, ইস্যু? এখানে কি, এখানে কি প্রোডাকশন ফ্যাক্টরি রয়েছে? মানে এখানে শিশু তৈরি করবো? কি
শিশু দিতে পারে না, যত সব তুলছে ফালতু মাল এইসব কথা এখানে বলে, কোটে কাছারে এইসব বলে, চাপকে সিধা করে দিত একদম। ও কিছু করতে পারে না স্যার। উফ কি চাপ ভাই, দাঁড়াও এক্ষুনি তোমার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে জনিদা? আচ্ছা দেখুন তো, আপনাদের ওই শুটিং থেকে বুঝলেন, আপনাদের ওই শুটিং থেকে কোনো আস্ত একটা বৌদি চলে এসেছে নাকি, এখানে পালিয়ে গেছে নাকি দেখুন। হ্যাঁ ইয়ে হ্যাঁ আস্ত বৌদি একটা চলে গেছে, ঠিক আছে দেখুন তো ওটা কি ব্যাপারটা, ওটা কি বলেন বৌদি নয় কে, ও আপনার ওটা ডটার, ও স্টেপ ডটার, ও আই ইয়া ইয়া বুঝতে পেরেছি, আপনার ওটা স্টেপ ডটার তাই তো, মানে ওটা কি রিহার্সাল চলছিল আপনাদের? ও তাই, ও রিহার্সাল ছেড়ে চলে এসেছে, ও তাই বলি, মানে ইনি মানে আসার পর থেকে মানে ওই রিহার্সালের যে অ্যাকশন এখন এখানে চলছে বাইরে, বারবার ওনার যে কাপড় খুলে যাচ্ছে ওটা খুলে যাচ্ছে, জর্জকে বলছে দেখুন দেখুন ওটা, মানে কি বলবো মাইরি, আপনাকে কি বল, আপনি আসুন মাইরি, এখানে সবাইয়ের মাথা খারাপ করে দিচ্ছে উনি, ঠিক আছে এই আপনার ডটার স্টেপ ডটার না কি নাম, হ্যাঁ ঠিক আছে ওনাকে নিয়ে যান, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ ওনাকে নিয়ে যান এখান থেকে, বুঝতে পারছেন মানে উনি আমাদের সবাইয়ের মাথাটা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আঙ্কেল রাখুন। সো ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো তোমাদেরকে? ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং এই জিনিসটা হচ্ছে সবথেকে মানে দুর্দান্ত দেখা পড়ে। সো আজকের মতো বিদায় এখানে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে আবার নতুন সানডেতে, ঠিক আছে তখনের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকবেন, জয় হিন্দ।